السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی شہف الانبیاء والمرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصافات صفا فالزاجرات زجرہ فالتالیات ذکرہ ان الہکم لا واحد رب السماوات والارض وما بینہما ورب المشارق اللہ پاکر صلی اللہ وبرکاتہ صلی اللہ وبرکاتہ صلی আমাদের তফসির হবে সুরায় সাফাত থেকে এই সুরা নবী সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়েছে এবং এই সুরা দিয়ে রসোল্লা সাল্লাহ আলী সাল্লামকে অনেক উপদেশ দেওয়া হয়েছে কাফেরদের হৃদায়তের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে এবং তার রিসালাতের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে মক্কী সুরাগুলির যেমন বৈশিষ্ট্য থাকে যে তাতে ইমানের বিষয়গুলি আলোচিত হয়েছে প্রথম আল্লাহ ফাকরবুল আলমিন তার তৌহিদ একত্র দিয়ে শুরু করেছেন এবং তারপর আল্লাহ ফাকরবুল আলমিন যে একমাত্র একক মালিক তার দলির প্রমাণ তিনি এই ওয়াহির রাস্তাকে সুরক্ষিত করেন এই বিষয়গুলি আল্লাহ ফাকরবুল আলমিন উল্লেখ করেছেন আমরা শুরু করি তাফসির আল্লাহ পাকের স্বাদ করেছেন ওয়াসাফাতে তে সাফা এই আয়াত এবং পরের আরও দুটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের তিনটি গুণ উল্লেখ করে তাদের শপথ করেছেন আল্লাহ পাক তার সৃষ্টিদের মধ্য থেকে যার ইচ্ছা যখন ইচ্ছা শপথ করে থাকেন কোনো কথা বলার জন্য পেশ করার জন্য কোরআনে কেরিমে বিভিন্ন জায়গায় এই রকম আল্লাহ পাকের শপথগুলি রয়েছে মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা যায় নয় কারণ মানুষ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের দাস গোলাম সুতরাং আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে শপথ করা হচ্ছে এবাদত আর বান্দার এবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট সুতরাং একমাত্র আল্লাহর নাম বলি এর শপথ করবে আল্লাহর কসম করছি রহমানের শপথ করছি গফারের শপথ করছি এটা বলতে পারা রাজ্জাকের শপথ করছি কিন্তু আপনি আল্লাহ ছাড়া অন্যের শপথ করবেন কাবার শপথ না কাবার রবের শপথ করছি বলতাম কাবা আল্লাহ পাকের সৃষ্টি পাথর ঘর আল্লাহ ছাড়া অন্যের শপথ এগুলি শিরক নবী করিম সাল্লা সাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে মান হালাফ আবি ফাকাত আশরা কা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করে সে শির্ক করে রব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা তার সৃষ্টিদের মধ্য থেকে অনেক কিছুর তিনি শপথ করেছেন এখানে মালায়িকা ফেরেস তাদের শপথ করে আল্লাহ পাক বলছেন তার তৌহিদের কথা ও সাফাতে সাফা আর আমি আল্লাহ শপথ করি তাদের যারা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে মালাইকা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত ফজাজের রাতে জাজরা এবং শপথ এমন ফেরিস্তাদের যারা ধমক দিয়ে তাড়িয়ে থাকে বা তিরস্কার করে থাকে ধমক দিয়ে তাড়িয়ে থাকে বা তিরস্কার করে থাকে এর অর্থ কী দুটি বলা হয়েছে একটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরিস্তা মালাইকা মেঘমালাকে যে এলাকায় আল্লাহ পাক বৃষ্টি দেবেন সে এলাকার দিকে তাড়িয়ে নিয়ে যান ধমক দিয়ে যার দায়িত্ব রয়েছেন মিকাইল ফেরিস্তা আরেকটি অর্থ হচ্ছে যে কাফের জালেমদেরকে অবাধ্য গুনাগারদেরকে ধমক আর শাসানি দিয়ে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবেন ফেরিস্তারা ফাত্তা আলিয়া জিকরা এবং ওই সব ফেরিস্তা মালাইকার শপথ যারা উপদেশ করে থাকে উপদেশ কোরআন রিম আল্লাহাকের বিধান তেলাওয়াত করে থাকে জিবরিল আমিন তাদের শ্রেষ্ঠ তিনি কোরআন করিম নিয়ে রসুল উল্লাহ সাল্লা কাছে আসেন আর তেলাওয়াত করে শোনান মুখস্থ করিয়ে দেন আবার প্রতি বছর রমজানে রাসুল উল্লাহলামের কাছে এসে কোরআনী করিমের দৌড় রিভাইজ করাতেন শুনতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর এরশাদ করেছেন ইন্না ইলাহ কুমলা ও নিশ্চয়ই তোমাদের উপাস্য মাবুদ একমাত্র এক ও একক এই বিষয়টাকে আল্লাহ পাক ঘোষণা করার জন্য এই শপথ করেছেন রব্বুল সামাওয়াত ওলা আর যিনি আসমান সমূহ আর জমিনের প্রতিপালক রব অমাবাঈ নাহম আর যা কিছু এই দুইয়ের মাঝে আছে ও রব্বুল মাশারেক এবং পূর্বেরও তিনি মালিক মাশরেক বললেই পূর্ব হয়ে যায় মাশারেক আল্লাফাক কেন বললেন এখানে মাশারেক বলা হয়েছে আর কোনো আয়েতে মাশরেক আইন দুই পূর্ব মাগরিবাইন দুই পশ্চিমের কথা বলা হয়েছে আবার কোনটাতে এক বচন বলা হয়েছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিবা ইলাহ ইল্লাহ ফাত্তাকুজ ওয়াকিলা রব্বুল মাশরিক এক উদয় স্থল বলা হয়েছে যে শব্দগুলি রয়েছে তার বিভিন্ন অর্থ যেখানে এক বচন বলা হয়েছে তার মানে দিককে বলা হয়েছে সূর্য উদয়ের দিক আর সূর্য হওয়ার দিককে বোঝানো হয়েছে পূর্ব দিক আর পশ্চিম দিক বোঝানো হয়েছে আর কাইন যেখানে বলা হয়েছে সেখানে দুই সিজনকে সামনে রাখা হয়েছে শীতকাল আর গ্রীষ্মকাল শীতকালে এক দিক থেকে উদিত হয় আর গ্রীষ্মকালে আর দিক থেকে উদিত হয় স্থল ভিন্ন হয়ে যায় যেখানে বহু বচন বলা হয়েছে যেমন এখানে মশারেক আল্লাপাক বহু স্থলের মালিক প্রত্যেক দিন এক এক জায়গা থেকে সূর্য উদিত হচ্ছে প্রতিদিন স্থান পরিবর্তন হচ্ছে আল্লাহ ফাকর্ব আলমিন তারপর এরশাদ করছেন কাওয়াকিব নিশ্চয়ই আমি প্রথম আকাশকে এই দুনিয়ার আকাশ মানে নিকটবর্তী আকাশ নিকটবর্তী আকাশকে আমি সুশোভিত করেছি বেজি আত নীল কাওয়াকিব তারকা রাজির সৌন্দর্য দি তারকাগুলি যখন রাত্রে চমকায় আর পরিষ্কার আকাশ থাকে মেঘমালা থাকে না কত সুন্দর লাগে দেখতে পাক অলংকার করেছেন একটি উদ্দেশ্য তারকার তিনটি উদ্দেশ্য রয়েছে কোরআানে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে দুটো উল্লেখ করা হয়েছে ওয়া হেফজাম মিনকুল্লে শয়তানি মারেদ আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা করেছি এই তারকাগুলির মাধ্যমে এই তারকাগুলি যে খসে পড়ে এমন নয় বরং তারকা সাদৃশ্য উল্কাপিণ্ড দিয়ে আল্লাহ ফাকর রব্বুল আলমিন বিদ্রোহী শয়তান আকাশ পথে গিয়ে কিছু শুনে এসে গণকদেরকে বলবো। এই রকম যে চেষ্টা করে ব্যর্থ করার জন্য আল্লাহ ফাকর আলম উল কাপ্ট দিয়ে আঘাত করেন এটাকে বোঝানো হয়েছে দ্বিতীয় উদ্দেশ্য তৃতীয় উদ্দেশ্যের কথা আল্লাহ ফাকতে স্থলে এবং জলপথে তোমরা যখন চলাফেরা করো তখন তোমাদের দিক নির্ণয়ের প্রয়োজন কেমন করে দিক নির্ণয় করবে আল্লাহ পাক জন্য তারকা দিয়েছেন তারকা দেখে দিক নির্ণয় করা আল্লাহ আলাহ এই জিন জগতের কোনো কথা শুনতে পারে না শোনার চেষ্টা করে শুনতে পারে না মিনকুল্লে জানে তাদের ওপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় চারপাশ থেকে যেমনই যাওয়ার চেষ্টা করে চারিদিক থেকে তাদের ওপর আঘাত করা হয় দহুরান তাদেরকে তাড়ানোর উদ্দেশ্যে ওয়ালাহুম আজাবন ওয়াসিব আর বিদ্রোহী শয়তানদের জন্য বিরামহীন শাস্তি রয়েছে এ তো দুনিয়াতে তাদেরকে বিতাড়িত করা হয় যাতে করে আল্লাহর আকাশের কথা গাইবের কথা কি সিদ্ধান্ত কি ফয়সালা হচ্ছে তারপরে নবী সাল্লা জামানায় বিশেষ করে আকাশ পথকে সুরক্ষিত আরও বেশি করে দেওয়া হয়েছিল এই জন্য যে ওহি নাজালে হচ্ছে ওই দিকে যেমনই ওহি হচ্ছে ফেরস্তাদের কাছ থেকে শয়তান যদি শুনে নেয় তো নবীর ওপর ওহি আসার আগে হয়তো এসে জিন শয়তানকে বলে জিন শয়তান তখন মার্কেটে ছেড়ে দিবে যে এই আয়াত শুনেছি তখন কাফেররা বলবে যে আরে মোহাম্মদ তুমি নতুন কথা বলছো তার আগে আমরা শুনেছি এটা অমুক গণক বলেছে যাতে এই সুযোগ না পায় শয়তান জিন শয়তান মানুষ শৈতানরা যার ফলে আকাশকে অধিক সুরক্ষিত করা হয়েছিল রাসুল্লাহামের ওপর ওহি নাজেল হওয়ার কালি আল্লাহ পাক তারপর এর সাদ ইল্লামান খাতিফ আল খাতফা তবে যে জিনতান ছো মারার চেষ্টা করে ছৌ মারি কিছু নেওয়ার চেষ্টা করে তারপরে ফাত বাহু শেহাবন সাকিব তখন তার পিছু করে শেহাবন সাকিব জ্বলন্ত উল্কাপিণ্ড আঘাত করে ওই জিন ওই শৈতান জ্বলে ধ্বংস হয়ে যায় ফাস্তাফ তেহিম পাক তারপরে আর একটি আকিদার বিষয় উল্লেখ করছেন সেটা হচ্ছে আরব মুশরেকদের এই ধারণা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে পুনরুত্থান করবেন না ফার্স্ট অফ তেহিম আহম আসাদ্য খালকান আমান খালাক না তাদেরকে জিজ্ঞাসা করো তো দেখি তাদের সৃষ্টি করা বেশি কঠিন নাকি যে সব জিনিসকে অন্য অন্য সৃষ্টি করেছি আমি ফেরস্তার সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেছি সাগর মহাসাগর নদী নালা সৃষ্টি করেছি এগুলি সৃষ্টি করা বেশি কঠিন তোমাদের সামনে তোমাদের কাছে নাকি মানুষকে সৃষ্টি করা বেশি কঠিন তাহলে তোমরা সাড়ে তিন হাতের মানুষ তোমাদের সৃষ্টি করা বেশি সহজ তুলনামূলক মানুষের দিকে খেয়াল করে আল্লাহর কাছে সবই সমান আল্লাহর ক্ষেত্রে এটা বলা যাবে না যে মানুষ সৃষ্টি চাইতে বেশি মেহনত হয়েছে আকাশ বাতাস পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করতে জিন আর মালায়কা সৃষ্টি করতে কিন্তু আল্লাহ পাক মানুষকে বুঝাইতে চেয়েছেন যে যেই আল্লাহ পাক সব কিছুই সৃষ্টি করেছেন তোমাদের চাইতে বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি অবশ্যই করেছেন আর এটাও তারা মানে আরম্বরা মানতো যে আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা তাহলে পুনরায় সৃষ্টি করা মৃত্যুর পরে আবার তোমাদের পুনরুত্থান এটাকে কেন অবিশ্বাস করছো ইন্না খালাক তিন ইল্লাহ আজেব নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আঠাল কাদা থেকে কাদা তিন মানে আল্লাহ মানে আঠা আঠা হয়ে যায় কাদাকে খুব সানা হলে আঠা হয়ে যায় আল্লাহ আল্লাহাকরা বই তা দিয়ে আদাম সালামের দেহ তৈরি করলেন তারপরে তাতে রুহ দিলেন আল্লাফাক বলছেন বল আজেব তা খারুন বরং হে নবী তুমি আশ্চর্য হও ইয়াস খারুন আর তারা ঠাট্টা করে আল্লাহ পাখের এই সব কুদরত দেখে তুমি আশ্চর্য হও আল্লাহ পাখির কুদরত কত আল্লাহ পাখের ক্ষমতা আল্লাহ বুলানের মহা জ্ঞান কিন্তু এরা তোমাকে নিয়ে ঠাট্টা করে মানুষ নিশ্চিন্ন হয়ে যাওয়ার পর আবার আল্লাহ পাকে জীবিত করবেন এতে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম আশ্চর্য হচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ কত শক্তিমান আর কাফে ঠাট্টা করেছে আর কি বলে রে দেখো দেখো আবার নাকি আমাদের পয়দা করা হবে ওয়েদা যক্ষের উল্লায় করুন আর যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় উপদেশ তারা নেই না ওয়াইদারাও খেরুন আর কোনো নিদর্শন তাদেরকে দেখানো হলে মজে দেখানো হলে তারা ঠাট্টা করে কোরআনে করিম নিদর্শন তা নিয়েও তারা ঠাট্টা করতো আর আসল উল্লাহ সাল্লা চাঁদ বিদীর্ণ করে দেখালেন তা নিয়েও তারা ঠাট্টা করতো ইন ইনহাজা ইল্লা শেহরুম মবিন এবং তারা বলতো এ তো স্পষ্ট জাদু কোরআন হচ্ছে স্পষ্ট জাদু এ কথা বলতো আরব মুশ্রেকরা কারণ জাদুর মধ্যে প্রতিক্রিয়া আছে যে হঠাৎ করে মানুষের অবস্থা পরিবর্তন করে দেয় আর একজন মহিলা পুরুষ হঠাৎ করে আছে আছে নিজের ধর্মের ওপর আছে আর তারপর কোরআনের কথা শুনতে আরবি ভাষা মাতৃভাষা শুনতেই হঠাৎ করে সকালে ছিল বাপদাদার ধর্মে হঠাৎ করে বিকালে দেখে মুসলিম হয়ে গেছে এইটা দেখে এই বিষয়গুলি লক্ষ্য করে কাফের মুশ্রিকরা করিমকে বলেছিল এটাও জাদু আমাদের ছেলে মেয়েদের জাদু লেগে যাচ্ছে আমাদের স্ত্রীদের জাদু লেগে যাচ্ছে গুণীদেরকে দেখো উমর্গো জাদু লেগে গেছে এত শক্ত মানুষ কট্টর শত্রু জাদু লেগে গেল এটা ছিল কাফেরদের ধারণা আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসি সম্মানিত মণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ আকরাবুল আলমিনের আট নম্বর স্রোতের স্বাদ করছেন তুরাবা ওয়াইজা মানাবু ওসুন কাফেররা বলতো যে আচ্ছা আমরা যখন মরে যাব। আর আমরা মাটি হয়ে যাওয়া আর হাড় হাডিতে পরিণত হব আইন লামাবু ওসুন তারপরে কি আমাদেরকে উত্থিত করা হবে আবার আবার ও আর আমাদের প্রাচীন যুগের বাবদাদারাকেও উঠানো হবে কল হে জানিয়ে দাও নাম হ্যাঁ উঠানো হবে তোমাদেরকেও উঠানো হবে আর তোমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে আন তোম দা খেরুন আর তোমরা হবে বড়ই লাঞ্ছিত কারণ বিশ্বাস করো না ইমান যদি না নিয়ে আসো তাহলে উঠানোর পরে বড়ই লাঞ্ছিত অপদস্ত হবে জাহান নামের ইন্ধন হবে ফাইনামাহিয়া ওয়াহেদা সেটা তো একটা প্রচণ্ড শব্দ হবে সিঙ্গার ফুৎকারের একটি প্রচণ্ড শব্দ হবে ইসরাফিল আলহিসামের ফায়েজ আহমিয়ান ধরুন তখন হঠাৎ করে তারা সব জীবিত হয়ে তা কি দেখবে আর দৌড় দিবে অকালু আর বলবে ইয়া ওয়াইলানা হাই দুর্ভোগ হাজা ইয়ামুদ্দিন এটাই প্রতিদান দিবস আরে আমরা তো খেয়ালি করিনি এটার কথাই তো মোহাম্মদ বলতো হাজা ইয়ামুদ্দিন ইয়ামুদ্দিন এখানে দিন মানে হচ্ছে আল প্রতিদান দিন মানে ধর্ম নয় দিন মানে জীবন বিধান নয় যেটা অন্য অর্থে দিন আইন্দাল ইসলাম সেখানে ব্যবহৃত হয়েছে হাজা আমুল ফাসল এটাই হচ্ছে হক বা তেলের মীমাংসা ফায়েসালার দিন আল্লাহদি কুতুম বেহিত কাজে দেবুন যা তোমরা মিথ্যা মনে করছে অহসরুল্লাহ দিন অ জলামুয়াজ ওয়াজহম অমা কানুয় আবদুন আল্লাহফাগ বলবেন ফেরেশতাদেরকে যে একত্রিত করো ওইসব জালেমদেরকে আর তাদের স্ত্রীদেরকে অমা কানুই আবদুন আর যেসব তারা পুজো করত আল্লাহ ছাড়া যেসবের উপাসনা করে সেগুলিকেও জমা করো সবাইকে একত্রিত করো তাহলে আবেদ আর সবগুলি সবগুলিকে আল্লাহ একত্রিত করবেন মিন্দ আল্লাহকে বাদ দিয়ে যে তারা পুজো করেছিল ফাহদু হুম এলা সিরাতিল জাহিম এবং তাদেরকে জাহান নামের পদ দেখিয়ে দাও সবগুলিকে জাহান নামে ওয়াকিফু হুম আর তাদেরকে আল্লাহাক বলো কিফু হুম আমার সামনে দাঁড় করা বিচার হবে হিসাব হবে ইন্না হুমস নিশ্চয় এদেরকে এখন জিজ্ঞাসা করা হবে বলো তোমাকে আয়ু যৌবন দিনই ধন সম্পদ দিনই তোমার চোখ দিনই শ্রবণ শক্তি ইত্যাদি তোমাকে শ্রেষ্ঠত্ব দিনই কত সুন্দর করে সৃষ্টি করেছিল আহসানের তকুইম এত সুন্দর কোনো সৃষ্টিকে আমি করিনি আল্লাহ পাক এক এক করে সব কিছুর আমল আর আয়ু ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করবেন মা লাকুম লাতানা সারুন কি হয়ে গেছে যে তোমরা পরস্পরকে সাহায্য করছো না এখন দাও দলবলকে সাহায্য করো বল হুমিয়ামা মুস্তাসলেমন বরং আজকের দিনে তার আত্মসমর্পণ করবে স্যারেন্ডার করে দিয়েছে আল্লাহ মেনে নিলাম ফিরিয়ে দাও হবে না সময় শেষ হয়ে গেছে ওয়াকবালা বাদম আলা বাদ নেতা সালুন তাদের একই অপরের সামনে এসে পরস্পরকে জিজ্ঞাসা করবে কাল ইন নাকুম কুন্তুম তাতুন আন আইলিয়ামিন পরস্পর মানে এখানে নেতা আর প্রজা যারা ভক্ত সাধারণ লোক আর যাদের ভক্ত হয়েছে পীর মুর্শেদ মুরব্বী ধর্মীয় নেতা বাতিলপন্থী ধর্মীয় নেতা আর যারা দুনিয়ার নেতা পয়সার নেতৃত্ব দিয়েছে রাজত্ব নেতৃত্ব দিয়েছে আর মানুষকে বিভ্রান্ত করিয়েছে পাপে লিপ্ত করেছে এই দুই দলে এখন বাক বিতন্ডা ঝগড়া চলবে আল্লাহাক বলছেন ওই দুর্বল লোকদের কথা জনসাধারণের কথা তারা বলবে ইন না আনিল তোমরা তো আমাদের ডান দিক থেকে আসতে গো ডান দিক থেকে আল্লাহ এই জন্য বলেছেন যে তারা কথাগুলিকে চাকচিক্য করে পেশ করতে। সুন্দর করে কালু বললাম তখন কোনো মেনিন আর ওই নেতারা তখন বলবে যে না না আমাদের কেন দোষ দিয়েছে তোমরাই আসলে ইমানদার ছিলেন তোমরা বিশ্বাস করলে আমরা জবরদস্তি করতাম নাকি অমা কান আলানা আলাই কুমিন সুলতান আর তোমাদের ওপর আমাদের কোনো আধিপত্য ছিল না জবরদস্তি করিনি বল কুন তুম কমন তাগিন বরং তোমরাই সীমা লঙ্ঘনকারী ছিলে পাপ করেছে তোমরা আমরা না একটা পরামর্শ দিয়েছি অথবা বলেছি তোমাদের বিবেক ছিল না তোমরা চিন্তা করতে ফাহা কালেই না কৌর রব্বে না ইন্নায় সুতরাং আমাদের প্রতিপালকের শাস্তির বাণীর বাস্তবায়ন হয়েছে নিশ্চয় আমরা তার আসাদন গ্রহণ করব। নেতারাও বলবে আর প্রজারাও বলবে ভক্তরাও বলবে আর পীর মুরব্বী যারা শির্বিদাতে লিপ্ত করেছে মানব জাতিকে তারাও বলবে ফাগাইনা কিনা কুননা গাভিন আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম নিশ্চয়ই আমরাও পথভ্রষ্ট ছিলাম ফাইনাহ আজাবে মুস্তারিক সেই দিন আজাবে শাস্তিতে সকলে অংশ নেবে নেতা মাথা অংশ নেবে আর ভক্ত প্রজারাও অংশ নেবে সবাই জাহান্নামে একসাথে যোগ থাকবে আল্লাহ পাক বলছে নিশ্চয়ই আমি আল্লাহ অপরাধীদের সাথে এই এইরকমই করে থাকি সেখানে আর নেতৃত্ব চলবে না লেমানিল কুলিয়ম আজকে দিনে কার সার্বভৌমত্ব আর রাজত্ব রয়েছে আছে কেউ আসো নেতারা ধর্মীয় নেতা গস কুতুব সেজে ছিল অলিউল্লা সেজে ছিলে দুনিয়াতে ঘোষণা করেছিলে কে জানিয়েছিল যে তুমি অলিউল্লাহ ছিলে কোন ওহি দ্বারা তুমি অলিউল্লাহ হয়েছিল পাক বলছেন যে ইন্নাহম কানু ইজাকিল লা লাহ যখন তাদেরকে বলা হয়তো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই ইয়াস্তা বেরুন তখন অহংকার করত। লাই রাহিল্লাল যদি অর্থ তাদেরকে বলেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তখন এক সে নির্বিদাত বলে আরে সত্য কথা কোথায় বলে অথচ আল্লাহ পাক বরহাক মাবুদ আর বাস্তবে বাতিল মাবুদ মিথ্যে মাবুদ অনেক আছে তারপর কোরআন করিম আল্লাহ ফাক রবুল আলমিন ঘোষণা করেছেন সুরা হজে রয়েছে আর একটি সুরাতেও রয়েছে জালেকা বিয়ান্নাল্লাহ আল হক আল্লাহ হচ্ছে বরাহাক সত্য ওয়ান্নামায়াদ মিন দু নিহয়াল বাতিল আর আল্লাহ ছাড়া অন্যকে যে আহ্বান করছ সেগুলি বাতিল লা ই লাহি লাল্লাহ এলাহ লা এর এসেম সুতরাং খবর সেখানে হাককুন বা বেহাক্কেন উহ্য আছে আর বিধাপন্থীরা নাকশিট খায় তৌহিদের কথা বললে আর একটা বিধারপন্থীদের শির্খকারীদের লক্ষণ নামাজের ফজিলত পজিটিভ বয়ান করেন খুব খুশি পজিটিভ বলতে বলবো আপনাকে ইতিবাচক বলেন কিন্তু যদি বলেন যে এটা তৌহিদ এটা শিরক এটা সন্ন্যত এটা বিদাত বলছেন আপনি ঘৃণা ছড়াচ্ছেন আল্লাহ ফাক রব আলম বলছেন যখন তাদেরকে তৌহিদের কথা বলবে লাহ ব্যাখ্যা করে বুঝাবি তৌহিদে রবুবিয়া তৌহিদে ওলুহিয়া তৌহিদুল আসমা ও সিফাত সুতরাং আল্লাহ পাককে সর্বত্র বিরাজমান বলিও না আল্লাহ ফাক রব্বুল আলমিনের হলুল হয় আর ওয়াহাদুল উজুদ এই সব কুপুরি আকিদা বলিও না তখন নাক সেটকাবে এস্তাক বিরুন অহংকার করবে ওয়াকুলুন আর বলবে আইন না লাতা আরিকু হাতে আর মুসরে কার আর কেমন পর্যন্ত যত বাতলপন্থী এরকম বলল আইন না লাতা আলে হাতে না আমাদের উপাস্যগুলিকে ছেড়ে দেব এই কবির কথা শুনে যে পাগল পাগল কবির কথা শুনে আমরা আমাদের উপাস্যকে ছেড়ে দেব। আমাদের ধর্মকর্ম ছেড়ে দেব না কক্ষও ছাড়বো না আপনি যদি কোনো শিরকের পরিবেশে বিদাতের পরিবেশে গিয়ে তহিদের কথা বলেন তো প্রথম আপনাকে পাগলা সাজিয়ে হ্যাঁ পাগল হয়ে এসেছে কোথায় যা হেও প্রতিপন্ন করবে তাতেও যদি না পারে তখন আপনাকে কিছু প্রলোভন দেবে কি চাই মসজিদের ইমাম মি দিচ্ছি তোকে তাতেও যদি না হয় তখন শাস্তি শুরু করবে এটা হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র তাই করেছিল আরব মুশ্রেকরা রাসুল্লাহাম সাহবাইকারদের সাথে বেলজা আবিল হক আল্লাহ বলছেন বরং মোহাম্মদ সাল্লা সত্য নিয়ে এসছেন পাগল আবার সত্য নিয়ে আসে পাগল তো জানি না কি বলছে আর কি করছে অসাদ্দা কালমুর সালীম এবং আগের রসুলদের সত্যায়ন করেছেন তিনি মোহাম্মদ সাল্লাম আগে যত নবী রসুলগণ এসছেন আর কিতাব এসে সেগুলি সত্যায়ন করেছেন সার্টিফাই করেছেন মৌলিক বিষয়গুলি তৌহিদ সৎ চরিত্র গঠন আল্লাহ পাখির এবাদতবন্দি করা আল্লাহ অভিমুখী হওয়া পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া এগুলি তো মৌলিক বিষয় সমস্ত আম্বিয়া রসুলগণের ছিল রসুল সাল্লাম তাই নিয়ে এসছেন এলাইকুল আজাবিল আলীম নিশ্চয়ই তোমরা কঠোর শাস্তির আসাদন করবে অমা তুজাউন ইল্লা মাকুন তুম তা আমলুন আর তোমাদের আমলেরই এই বদলা দেওয়া হবে ইল্লা এ বাদ মুখলাসিন তবে যারা খাঁটি বান্দা যারা একনিষ্ঠ বান্দা উলায়ক আল্লাহ রিস্ক মালুম তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত উপজীবিকা রিজিক রয়েছে ফাওয়া কেহু নানান রকমের ফলমূল রয়েছে অহম্মক রামুন আর তারা সম্মানিত হবে ফি জান্নাতিন নাইম নিয়ামত ভরা জান্নাতে আলা সরিম মোতাকাবেলিন আর তারা নিজ নিজ আসনে মুখোমুখি হয়ে বসবে ভদ্র মানুষরা মুখোমুখি হয়ে বসে তাই না আর আসামিদেরকে উল্টো করে বসানো হয় আসামি যদি এদিকে মুখ করে থাকে তো আরেকজন আসামি ওইদিকে মুখ করে আসে সামনাসামনি হতে দেওয়া হয় জাহান্নামিদেরকে ওইরকম করা হবে ইতা আলিম বেক্কা আসে এবং তাদের ওপর প্রদক্ষিণ করা হবে ঘুর ঘুর করে ফিরবে খাদেম রাগেলমান বেকা আসে মিম্মাইন সুরার ঝর্ণা থেকে পূর্ণ গ্লাস নিয়ে কাস এমন গ্লাসকে বলা হয় যাতে পানি বা আর কিছু পানীয় বস্তু রয়েছে খালি গ্লাসকে কাস বলা হয় না আরবি ভাষায় তা নিয়ে তারা ঘুরে ঘুরে আসবে একবার দিয়ে দিল আপনাকে পানি বা জুস তারপর আর আসে না তাহলে আপনার শ্রদ্ধা সম্মান তেমন করলো না কিন্তু একবার দিচ্ছে আবার ঘুরে ঘুরে বারবার করে আসছে যতবার লাগে আশেপাশে ঘুরছে প্রস্তুত হয়ে রয়েছে এটা হচ্ছে সম্মান প্রদর্শন যা জান্নাতে আল্লাহ ফকরব্বুল আলামিন দেবেন মমিনদেরকে বেদা তা হবে বড়ে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুনিয়ার সুরা মদ হয় নোংরা ময়লা আবর্জনায় ভরা আর দুর্গন্ধযুক্ত এটা হবে পরিষ্কার স্বচ্ছ লজ্জাতিল্লি সারে বিন আর পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে লাফিহা গৌলুন না তাতে কোনো রকমের ক্ষতিকর দিক রয়েছে দেহের জন্য মাথার ব্যথা শুরু হবে মাথা চক্কর দেওয়া শুরু হবে আছাড় খেয়ে পড়ে যাবে গড়াগড়ি করছে রাস্তায় মদ খেয়ে না ওইসব কিছু হবে না ওয়ালাহম আনহায়ুন জাফুন আন্না তারা মাতাল হবে নেশাগ্রস্ত হবে না ওয়াইন দাহম কাসের অত্তরফন আর তাদের পাশে সংযত নয়না হুরে ইন হবে কাসের উত্তরফ সংযত নয়না মানে নিজ ওই স্বামী যার ভাগে তাকে দেওয়া হয়েছে তাকে ছাড়া অন্যদিকে তাকাবে না এটা ভালো চরিত্র না মহিলাদের মুসলিম রমণী লজ্জাশীলা হবে জান্নাতি চরিত্র হবে তাহলে জান্নাতে যেতে পারবে সংযত নয়না হবে একমাত্র স্বামীকে দেখে অপর পুরুষকে দেখে না স্বামীর দিকে তাকাই আল্লাহ পাক এই ভোগের জন্য দিয়েছেন আল্লাহ বলছেন আইন এবং তারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা সুন্দরী হবে বড় চোখ হওয়া এটা সুন্দরী হওয়ার লক্ষণ ছোট চোখ দেখতে ভালো লাগে না এই জন্য এইন আল্লাহ বলেছেন এখান থেকে হরণ হৌর মানে অত্যন্ত ফর্সা সাদা হাওড়ার বহু বচন আর এইন আইনার বহু বচন বড় বড় ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হবে কান না হাইজুম মাখরুন তারা যেন হবে একেবারে ঢেকে রাখা ডিমের মতো ডিম যদি ঢাকা থাকে আবৃত থাকে কত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ওই রকম ফাঁক বালা বা আদম আলা বাদুন জান্নাতিরা পরস্পরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসা করবে কালা কাইল হুম ইন্নি কানালি কারিন তখন এক জান্নাতি বলবে দেখো গো আমার এক সঙ্গী ছিল ক্লাসমেট ছিল আমার প্রতিবেশী ছিল অথবা আমার কলিগ একসাথে চাকরি করতাম এই রকম ছিল ইয়াকুল সে কোথায় গেছে সে আমাকে ঠাট্টা বলতো তুমিও বিশ্বাস করো আল্লাহ পরকাল আরে তুমি এখনো ধর্মকর্ম করো আজকাল বহু বন্ধু বান্ধব বা ক্লাসমেট আছে কর্মক্ষেত্রে আছেন আরে কী রে তুই রে এই যুগে সায়েন্সের যুগে দুনিয়া মানুষ দুনিয়া সব দেখে নিল আর তুই এখন আল্লাহ রসুল আর পরকাল ধর্ম এগুলি বলছিস আবার ধর্ম কিসে রে সুহান আল্লাহ এরাকে জাহান নামে দেখবে সম্মানিত ভাত্রি এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ পাক রব্বুল যেন আমাদের গোনা খাতা maaf করেন সঠিক পথে থাকার তৌফিক দান করেন আমিন সৎ সঙ্গী গ্রহণের যেন তৌফিক দান করেন অসৎ সঙ্গীর অনিষ্ট থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদেরকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আমিন সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজম